নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। যেন বাঘের বাচ্চা DYFI আজকে উত্তরকন্যা অভিযানে যেন বাঘের মতো গর্জন করল, সারা উত্তরবঙ্গ আন্দোলিত হলো DYFI এর উত্তরকন্যা অভিযানে। এই ভাষাটাই চাইছি, এই শরীরী ভাষাটাই বারবার বলছি রাখতে হবে। যেভাবে তারা দাঁতে দাঁত চেপে আজকেও দেখিয়ে দিল যে শাসকের বিরুদ্ধে কিভাবে আওয়াজ তুলতে হয়, প্রশাসনের বিরুদ্ধে কোন রকম ভয়কে তোয়াক্কা না করে যেভাবে তারা আজকে শিলিগুড়ির রাজপথ স্তব্ধ করে দিয়েছে, লক্ষ লক্ষ যুবক রাস্তায় নেমে এসেছে, বেরিয়ে এসেছে, প্রতিবাদে সোচ্চার হয়েছে, পুলিশের মারের কাছেও তারা মাথা নত করেনি, উচ্চ শিরে উদ্ধত কণ্ঠে তারা তাদের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করে গেছে। কি হয়েছে, কয়দিন জেলে রাখবে, জেল থেকে তারা আবার বেরিয়ে আসবে? কিন্তু এই শরীরী ভাষাটাই চাইছি, নির্বাচন পর্যন্ত এইটা আপনারা রাখবেন। বন্ধু, আপনারা যে লড়াইটা দিচ্ছেন, কুর্নিশ আপনাদের, সত্যি আপনাদের তারিফ যে ভাষায় করি না কেন সেটা কম পড়বে। ভীষণ প্রয়োজন পশ্চিম বাংলার এই মুহূর্তে ছাত্র যুবদের ভবিষ্যৎ সুনিশ্চিত করবার জন্য আপনাদের লড়াইটা ভীষণ প্রয়োজন, আর কেউ নেই তাদের পাশে দাঁড়ানোর মতো, আর কেউ নেই। বিজেপি কোনো দিন এখানকার বিকল্প হতে পারে না, একই মুদ্রার এপিঠ আর ওপিঠ হচ্ছে বিজেপি আর তৃণমূল। সুতরাং সেই বিজেপি সম্পর্কে মানুষ ভালো করে বুঝে গেছে যে বিজেপিকে ভোট দেওয়া মানেই তৃণমূলকে আরও শক্তিশালী করা, এবং আখেরে সেটাই ঘুরে চলে যাবে সেই তৃণমূলের কাছে। সুতরাং মানুষের মসিহা হয়ে, মানুষের স্বর হয়ে, মানুষের প্রতিবাদী কণ্ঠ হয়ে কাজ করতে পারবেন শুধুমাত্র আপনারা। এইভাবে লড়াইটা জারি রাখুন। এবং আমি আমার এই ক্ষুদ্র চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের বলছি, পশ্চিমবাংলার প্রান্তে প্রান্তে আমার খবর সব সময় জারি থাকবে আপনাদের এই লড়াইকে তুলে ধরবার জন্য। এটুকু কথা দিচ্ছি, আমি কথা বাড়াবো না। আজকে লক্ষ জনতা যে শিলিগুড়ির রাজপথকে স্তব্ধ করে দিয়েছিল দেখুন একবার। আমাদের 14টা
প্রশ্নের উত্তর দিতে সেফগার্ড বললেন। এ যাত্রায় তো ওনারা উত্তর দিলেন না, এর উত্তর পঞ্চায়েতের ভোটে বুথে বুথে ডিওয়াইএফআই নিয়েছেন। আগামী দিনে কিভাবে আরো হয় আপনাদের রণনীতি চলবে আন্দোলনের জন্য? আন্দোলন চলছে, কিন্তু গোটা রাজ্যের মানুষকে বুঝতে হবে যে সরকারে থাকা লোকগুলো চিরকাল চুরি করে যাবে, আর গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যুব অংশ চিরকাল আন্দোলন করে যাবে। এর জন্য কি আমরা ভোট দিয়েছি, চেয়ারে বসিয়ে দিয়েছি? তাহলে আজ হুঁশিয়ারি দিলাম, এরপর বলবো চেয়ার ছেড়ে দাও, তারপরেও যদি নাচড় বান্ধা থাকে তাহলে সেই চেয়ারটাকে সরিয়ে নিতেও ডিওয়াইফাই জানে, তার দাবি তো বুঝতে হবে। দেখলেন মিছিল, এবং তারপরে পুলিশের সাথে চোখে চোখ রেখে যেভাবে তারা লড়াই দিয়েছে আজকে, যে কণ্ঠে তারা কথা বলেছে, মীনাক্ষী সহ একটা বড় অংশকে প্রথমে গ্রেপ্তার করতে হয়েছে, কারণ না হলে এই আন্দোলন কোথায় কিভাবে আছড়ে পড়তো, পুলিশের পক্ষে এটা স্তব্ধ করা সম্ভব হতো না। তাই তারা ভেবেছিল যে মীনাক্ষীকে আগেই তারা অ্যারেস্ট করবে, কিন্তু করেও কোনো লাভ হয়নি। একটা মীনাক্ষীকে অ্যারেস্ট করেছে, হাজার মীনাক্ষী রাস্তায় ছিল এবং তাদের শরীরী ভাষা আমরা লক্ষ্য করেছি। সুতরাং এই সমস্ত খবর আমরা বারে বারে আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা প্রচুর পরিমাণে এগুলো শেয়ার করুন। আপনাদের নজর থাকুক আমাদের এই চলছে চলবে রণজিতের সঙ্গে। ধন্যবাদ।